চতুর্বিংশ অধ্যায়। পিতৃবংশ পরম্পরা এবং প্রচেতাগণের প্রতি ভগবান রুদ্রের উপদেশ। মৈত্রেয় মুনি বলল, বিদুর, মহারাজ পিতৃর পর তাঁর পুত্র পরম যশস্বী বিজিতাস্য রাজা হলেন। নিজের অনুজনদের প্রতি তিনি অত্যন্ত স্নেহশীল ছিলেন। এই জন্য তিনি সেই চার ভ্রাতাকে রাজ্যের এক এক দিকের আধিপত্য দান করলেন। তিনি হর্ষক্ষেপকে পূর্ব, ধূম্রকেশকে দক্ষিণ, বৃক্ষকে পশ্চিম এবং দ্রবীণকে উত্তর দিকভাগের রাজত্ব দান করলেন। বিজিতাস্য ইন্দ্রের কাছ থেকে অন্তর্ধানের বিদ্যা লাভ করেছিলেন, এই জন্য তাকে অন্তর্ধান নামে অভিহিত করা হতো। তিনি নিজ পত্নী শিখণ্ডীর গর্ভে তিনটি সুপুত্র লাভ করেছিলেন, তাঁদের নাম ছিল পাবক, পবমান এবং সুচি। এরা তিনজন হলেন এই তিন নামের অগ্নি দেবতা। পুরাকালে বশিষ্ঠ মুনি কর্তৃক অভিষিক্ত হয়ে তাঁরা মানব রূপে জন্মগ্রহণ করে কালক্রমে যোগাশ্রয়ে পুনর্বার দেবত্ব লাভ করতেন। মহারাজ অন্তর্ধান বিজিতাস্য তাঁর পুকুর পত্নী নবদীশ্বর গর্ভে অভির্ধান নামক পুত্র রত্ন লাভ করেছিলেন। অন্তর্ধান অত্যন্ত উদার মনোভাব সম্পন্ন ছিলেন। তিনি পূর্বে পিতা মহারাজ পিতৃর অশ্বমেধ যজ্ঞের সময় ইন্দ্র অশ্ব হরণ করেছেন জেনেও অত্রিমুনি কর্তৃক প্ররোচিত হওয়া সত্ত্বেও ইন্দ্রকে বধ করেননি। মহারাজ অন্তর্ধান কর গ্রহণ, দণ্ড প্রদান, শুষ্ক আদায় প্রভৃতি রাজার কর্তব্য কর্মসমূহ অত্যন্ত কঠোর এবং কর পীড়াজনক মনে করে এক দীর্ঘকালীন যজ্ঞে দীক্ষিপ্ত হওয়ার ছলে রাজকার্য পরিত্যাগ করলেন। যজ্ঞকার্যে ব্যাপৃত থেকেও সেই আত্মজ্ঞানী রাজা ভক্তি বিপদ ভঞ্জন পূর্ণ পরমাত্মা আরাধনা করে সুদৃঢ় সমাধি যোগে ভগবানের দিব্য লোক সালোক্য মুক্তির লাভ করেছিলেন। বিদ্বিত হবির ধানের পত্নী হবির ধানী বহির্ষদ গয় শুল্ক কৃষ্ণ সত্য এবং জিতব্রত নামে ছয় পুত্রের জন্ম দিয়েছিলেন। কুরুকুল শ্রেষ্ঠ বিদু এই ছয় হবির্ধান পুত্রের মধ্যে মহাভাগ বহির্ষদ যজ্ঞাদি কর্মকাণ্ড এবং যজ্ঞাভাসে বিশেষ পটু ছিলেন। তিনি প্রজাপতি পদ লাভ করেছিলেন। তিনি একটির পর একটি দেবজনকে যজ্ঞভূমি পরপর এত যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন যে সেই সমগ্র ভূমি তার যজ্ঞের প্রাচীন আগ্র পূর্ব দিকে অগ্রভাগ স্থাপন করে বিস্তৃত কুশ রাজির দ্বারা ব্যাপ্ত হয়ে গেছিল। এরই ফলে তিনি পরবর্তীকালে প্রাচীন বহি নামে বিখ্যাত হয়েছিল। ব্রহ্মার উপদেশে রাজা প্রাচীন রোহী সমুদ্রে কন্যা শতদ্রুতিকে বিবাহ করেছিলেন। সর্বাঙ্গ সুন্দরী কিশোরী শতদ্রুতি যখন বস্ত্রলঙ্কারাদিতে সুসজ্জিত হয়ে বিবাহ মণ্ডপে অগ্নি প্রদক্ষিণ করছিলেন, তখন তাকে দেখে মোহিত হয়ে স্বয়ং অগ্নিদেব তাঁর প্রতি কামনা পোষণ করেছিলেন। যেমন তিনি সুখীর জন্য একদা কামনা পরবশ হয়েছিলেন, নববিবাহিতা শতদ্রুতি তাঁর চরণ নুপুরে ঝঙ্কারে সর্বদিকের দেবতা অসুর গন্ধর্ব মুনি সিদ্ধ মনুষ্য এবং নাগ সকলকে বশীভূত করে ফেলেছিলেন। শতদ্রুতির গর্ভে প্রাচীন বহির প্রচেতা নামে দশটি পুত্র জন্ম হয়। এদের সকলের একই নাম, এদের আচরণও একই প্রকারের ছিল। এরা সকলে মহান ধর্মজ্ঞ ছিলেন। পিতা প্রাচীন বাহু তাঁদের প্রজা সৃষ্টির আদেশ দিলে তারা সকলে তপস্যার জন্য সমুদ্রে প্রবেশ করে। সেখানে তারা 10,000 বছর তপস্যার ফলদাতা শ্রীহরির অর্চনা করেছিল। তপস্যা আচরণের জন্য যাওয়ার সময় পথে ভগবান মহাদেব তাঁদের দর্শন দিয়ে কৃপা করে যে তত্ত্বের উপদেশ দিয়েছিলেন তারা একাগ্র হৃদয়ে তাঁরই ধ্যান জপ এবং পূজায় রত হয়েছিলেন। বিদুর বললেন,
ব্রহ্মনিষ্ঠ মুনিবর প্রচেতাগণের কিভাবে পথিমধ্যে মহাদেবের সঙ্গে মিলন হল এবং তাদের প্রতি প্রসন্ন হয়ে ভগবান হর কি উপদেশ দিলে সেই তাৎপর্যপূর্ণ বিষয়ে দয়া করে আমাকে বলুন। ব্রহ্মর্ষি দেহধারীদের পক্ষে শিবের সঙ্গে মিলন অত্যন্ত কঠিন, অন্যদের কথা কি? মুনিগণ পর্যন্ত সর্ব আসক্তি ত্যাগ করে তাকে পাওয়ার জন্য নিরন্তর তার ধ্যানে রত থাকে, কিন্তু সহজে তাকে পান না। যদিও ভগবান শঙ্কর আত্মারা তার নিজের জন্য কিছু করার বা পাওয়ার নেই, তবুও এই লোক সৃষ্টি রক্ষার জন্য তিনি নিজের ঘোর রূপা শক্তি শিবা সঙ্গে সর্বত্র বিচরণ করে। মৈত্রেয় মুনি বললেন, বিদুর, সাধু স্বভাব প্রজেত্তাগণ পিতার আদেশ শিরোধার্য করে তপস্যার জন্য উন্মুখ হৃদয়ে পশ্চিম দিকে যাত্রা করলেন। কিছুদূর যাওয়ার পর তারা প্রায় সমুদ্রের মতো বিশাল একটি সরোবর দেখতে পেলেন। সেই সরোবরের জল মহাপুরুষগণের হৃদয়ের মতো স্বচ্ছ ছিল এবং জলচর জীবগণ সেখানে সানন্দে ক্রীড়া করছিল। সেখানে নীল ও রক্তবর্ণ পদ্ম রাত্রে দিনে ও সায়ংকালে বিকাশ ছিল। পদ্ম যথাক্রমে উৎকুল, অম্বুজ ও কলহার এবং ইন্দ্রবরাদি অন্যান্য বহুবিধ জলজ শোভা পাচ্ছিল। হংস, সারস, চক্রবাক এবং কারণ্ড প্রভৃতি বহু জলচর পাখি সেখানে কলরব করছিল। সেই সরোবরে চতুর্দিকে বহু প্রকারের বৃক্ষ ও লতা ছিল। মত্ত মধু করে সুমধুর গুঞ্জনে সেগুলি যেন রোমাঞ্চিত বলে মনে হচ্ছিল। পদ্মকোষের পরাগরাশি বায়ুর দ্বারা বাহিত হয়ে সর্বত্র পরিব্যাপ্ত হওয়ার সেখানে যেন এক উৎসবের পরিবেশ রচিত হয়েছিল। সেখানে মৃদঙ্গ, বনবাদী, বাদ্যের সঙ্গে দিব্য রাগরাগিনীর সুষ্ঠু প্রয়োগে মনোহর গীত ধ্বনি শুনে সেই রাজপুত্ররা অত্যন্ত বিস্মিত হল। সহসা তারা দেখলেন সেই সরোবর থেকে স্বয়ং দেবাদিদেব ভগবান শঙ্কর নিজ অনুচরণ গন্ধের সঙ্গে নিষ্ক্রান্ত হচ্ছে। তিনি ত্রিনেত্র বিশিষ্ট তপ্ত স্বর্ণের মতো উজ্জ্বল তাঁর দেহ, কণ্ঠ নীলবর্ণ, ভক্তজনের প্রতি অনুগ্রহ বর্ষী প্রসন্নতার মূর্তি। গন্ধর্বরা মধুর স্বরে তাঁর স্তুতি গান করছে। এইভাবে তাঁর অপ্রত্যাশিত দর্শন লাভ করে প্রচেতাগণ অত্যন্ত কৌতূহলাক্রান্ত হল ও তাঁর চরণে প্রণত হল। তাঁর দর্শনে আনন্দিত সেই ধর্মজ্ঞ ও শীল সম্পন্ন রাজপুত্রগণের প্রতি প্রসন্ন হয়ে শরণাগত ক্লেশ হারি ধর্মবৎসল ভগবান শঙ্কর তাঁদের বললেন। শ্রী রুদ্রদেব বললেন, তোমরা রাজা প্রাচীন বহির পুত্র, তোমাদের কল্যাণ হোক। তোমরা কি করতে চাও তা আমি জানি। তোমাদের অনুগ্রহ করার জন্যই আমি এইভাবে তোমাদের দর্শন দিয়েছি। যে ব্যক্তি অব্যক্ত প্রকৃতি এবং জীব সংযোগ্য পুরুষ এই দুয়েরই নিয়ন্তা ভগবান বাসুদেবের স্মরণ, সে আমার পরম প্রিয়, সিয় বর্ণাশ্রম ধর্ম নিষ্ঠার সঙ্গে পালনকারী ব্যক্তি শত জন্মের পর ব্রহ্মার পদ প্রাপ্ত হয় এবং তারও পরে আরও অধিক পুণ্যের ফলে আমাকে অর্থাৎ শিব পদ লাভ করে। কিন্তু যে ভগবানের প্রতি অনন্য ভক্তিশীল সে মৃত্যুর পরে অচিরাৎ ভগবান বিষ্ণু সেই সর্বপ্রপঞ্চাতীত পরমপদ লাভ করে। রুদ্ররূপে অবস্থিত আমি তথা অন্যান্য অধিকারী দেবতা নিজেদের অধিকারকালের অন্তে যে পদ লাভ করব, তোমরা ভগবত ভক্ত এই কারণে তোমরা আমার কাছে ভগবানের মতেই প্রিয়। ভগবানের ভক্তদের কাছেও আমার থেকে বেশি প্রিয় আর কেউ নেই।